দুর্গা পুজো হলো শেষ, মা ফিরল এবার বাড়ি। কার্তিক গণেশ সরস্বতীকে নিয়ে মা দিল দোলাই পারি। লক্ষ্মী দেবী লুকিয়ে থাকে, যাবে না সে বাড়ি। ভাবে লক্ষ্মী, এই তো এলাম, আর কটা দিন না হয় থাকি। থেকো না লুকিয়ে কচু তলায়, আর এসো আমাদের বাড়ি, ফুল চন্দনে সাজিয়ে দেবো তোমায়, করবো আরতি। সুখ শান্তিতে ভরিয়ে রেখো মা আমাদের এই সংসার, দুঃখ ঘুচিয়ে দিও তোমার মহিমায়। ক্ষুধার জ্বালায় মরছে যে মানুষ, দিও তাদের অন্ন, অভাবী মানুষদের তুমি জুটিয়ে দিও পণ্য। সবার দুর্দশায় তুমি থেকো মা সবার পাশে, আশীর্বাদ দিও মা গো যেন অহংকার না আসে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা আমার ঘরে, তোমার চরণধুলি রেখে যেও মা অতি ঘরে ঘরে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, সবাইকে শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানালাম, লক্ষ্মী পুজোটা ভালো কাটুক। আজকে আমিও প্রচুর এনজয় করতে চলেছি, আজকে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, সেই ভিডিওগুলো পাঠাবো, কীভাবে এনজয় করলাম না করলাম সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা সাথে থেকো আমার। এই যে আমার মা এখন নারকল কুড়াচ্ছে, আরও নারকেল ছিল সব কুড়ানো হয়ে গেছে কালকে রাত্রে, ঠাকুমা কুড়ালো, মা কুড়ালো, ওই ভিডিওটা পাঠানো হয়নি, সো এইটুকুই দেখে নাও তোমরা। আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছে, উঠিনি বলতে গেলে জোর করে তুলে দেওয়া হয়েছে, সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান করালো, স্নান টান করলাম, করে ঘরের প্রচুর কাজ ছিল আজকে, যেহেতু লক্ষ্মী পুজো বুঝতেই পারছো, প্রচুর কাজ টাজ করলাম আর কি। পুজোর কাজগুলো মা ঠাকুমা সব হাতাকাতেই করে নিয়েছে, পুজোর কাজে সেইভাবে হাত দিতে হয়নি, বাট আলপনাটা দিয়েছি সেইভাবে, এবারে আলপনাটা দেওয়া হয়নি, আলপনা করার ভিডিও তোলা হয়নি আলপনা করার, যেহেতু কিছু ফটো তুলেছিলাম আলপনার, সেগুলো নিশ্চয়ই পাঠাবো, পাঠিয়েও লাভ নেই, সেই রকম ভালো হয়নি আলপনা এবারে। এবারে এই যে এখন নাড়ু তৈরি হচ্ছে, কালকের কুড়ানো নারকেল এবং আজকের কুড়ানো নারকেল সব এক জায়গায় হয়েছে, এবারে এখন তৈরি হবে নাড়ু। আজকে সকাল দিয়ে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, বিবর তো সকালে খাওয়া হয়ে গেছে, আর এখনের খাওয়াটা বাকি আছে, ও যার জন্য চুপচাপ বসে আছে এখন, ও বেশি দৌড়াদৌড়ি করছে না, এতক্ষণ না হলে দৌড়াদৌড়ি করে মাথা খারাপই করে দিত। এখন সব ঘরে ঘরে পুজোর তৈরি চলছে, গোছানো গাছানো এটা ওটা, সব পুজোর গোছানো গোছানো হয়ে গেলে আমি নিশ্চয়ই সব ঘরে ঘরে নিয়ে গিয়ে ভিডিওটা করব, আর আমাদের ফ্যামিলি ট্যুরটা আজকে করিয়ে দেবো অবশ্যই। এদিকে তাকাও, এই যে তাকাও ভালো করে, এই যে আমার ঠাকুমা, এই যে আমার মা, ওই যে নারকল নাড়ু হয়েছে, এটা গুড়ের নাড়ু, দুজন মিলে এখন নাড়ু তৈরি করছে। মা তাকাও, এই যে মা কোথায় যাবে? এটা আমাদের ঘরে ঠাকুরমশাই চলে এসছে, এখন পুজো হবে, তো পুজোর ভিডিও নিশ্চয়ই পাঠাবো সবাই। সর্ব পাপমি প্রমোদস্মি দিবাকর, ওম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠে ঋষি সুতলং ছন্দ কর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগর, ওম গুরুভ্যে নমঃ, ওম গুরুভ্যে নমঃ, ওম গণেশায় নমঃ, ওম লক্ষ্মী দিব্যায় নমঃ। ওম পুষ্পে পুষ্পে স্বপুষ্পে মহাপুষ্পে স্বপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাবসনে চুহং ফটো এতে গন্ধপুষ্পে ওম ইন্দ্রাদি দশদিক দচনাথ লক্ষ্মী তং ধন্য রূপাশী প্রাণীনা প্রাণদায়িনী দারিদ্র দুঃখ
সংহন্ত্রী মহালক্ষ্মী নমস্তুতে। আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কমপ্লিট। এই যে আমাদের মা লক্ষ্মী, সেই যে মা এখন গোছাতে বসেছে। এখন সব আমরা বাইরে যাবো দরজা বন্ধ করে। আর আমার বাবা আজকে এই লুঙ্গিতেই কাটিয়ে দিল পুজোটা। এইটা হলো আমাদের বাড়ি, দেখে নাও। বাড়ির ভেতরটা তো সবাই দেখেছো, এটা বাড়ির বাইরেটা। এখন এইটা আমার ছোট কাকার ঘর, আমরা জয়েন্ট ফ্যামিলি বলতে পারো। এটা আমার ছোট কাকার ঘর, ছোটোখাটো কাকি ছোট কাকি। এখন যাব মেজো কাকার ঘরে। এখন আমরা যাচ্ছি মেজো কাকার ঘরে, মেজো কাকার ঘরেও পুজো হচ্ছে। এটা হলো আমরা মেজো কাকার ঘর। এ মেজো কাকা, তোমার মেজো কাকা কাকি, এই যে মেজো বোন। এখন মেজো কাকার ঘরে পুজো হচ্ছে। আমাদের ঘর দিয়ে বেরিয়ে মেজো কাকার ঘরে ঢুকেছে। এবারে যাব ঠাকুমার ঘর, তুই সেজো কাকার ঘর। সেজো কাকা বাড়িতে নেই যেহেতু, এই যে আমার ঠাম্মার ঘর। আর এটা সেজো কাকার ঘর। ঠাম্মা ফল কাটছে এখন। এই যে একে তো দেখে হয়েছে সেজো কাকার। তাহলে ঠাকুমাদের লক্ষ্মী ঠাকুর, ঠাকুমাদের লক্ষ্মী ঠাকুর, ঠাকুমা একটু ঠাকুর ঠাকুর নিয়েই থাকে সব সময়। কত ঠাকুর ঠাকুমার ঘরে। শুধু এইটা না, পাড়ার কালী মন্দিরের দায়িত্ব ঠাকুমার ওপরে। ঠাকুমা এতই ঠাকুর ভালোবাসে, তো বয়স হয়েছে বোঝোই তো সব। মেজো কাকি যে হাই করে দে, হাই করে দে, লজ্জা পাচ্ছে মেজো কাকি। দেখেছি এটা আমার মেজো বোন, আমার চেয়েও বড় হয়ে গেছে এখন খুবই। ও ড্রেসটা আজকে খুব সুন্দর লাগছে। এখানে পুজো কালী সম্পূর্ণ হলো। এবারে ঠাকুমার ঘরে যাবো, ঠাকুমার ঘরে পুজো হবে। ঠাকুমার ঘরে পুজোটাকে এনজয় করবো সবাই মিলে। এই যে আমাদের ভিভো ছাদের উপর দিয়ে ঠাকুমার ঘরের পুজোটা দেখছে। আমরা এখন ঠাম্মাদের ঘরে চলে এসেছি, আমাদের ঘরে পুজো চলছে। তো সবাই দেখলে সব ঘরের পুজো। এখন সন্ধ্যা হওয়ার অপেক্ষা, সন্ধ্যা যেই হবে। আমাদের প্রতি বছর একটা রুল থাকে, প্রতি বছর লক্ষ্মী পুজোর সময় আমাদের পাড়ায় মানে সবাই ইনভাইট করে যায় লক্ষ্মী পুজোয়। এই লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই হয়, তা আমরা সবাই মিলে যাই, গিয়ে সব বাড়ি থেকে প্রসাদ টসাদ খেয়ে আসি বাড়িতে। একসময় দু কোটো তিন কোটো করে নাড়ু হয়ে যায়, মানে এই ফল প্রসাদই এত হয়ে যায়। সবাই আমাদের বাড়িতে আসে, আমরাও ফল প্রসাদ দিই। এখন সন্ধ্যা হবে, বাজি ফাটাবো। প্রতি বছরই হয়, প্রতি বছর মানে আমাদের পাড়াটা টুনি লাইট দিয়ে সাজানো থাকে পুরো সব বাড়ি। এবারে লকডাউনের জন্য যতই হোক হচ্ছে না, তার মধ্যে বৃষ্টি সকাল থেকে যা, টুনি লাইট লাগানোর কেউ আর ইয়ে করিনি, ঝামেলাই যায়নি। আর সকাল থেকে তো আমার বাবা দাদার ঘরে গান চালিয়েই শুয়ে আছে। আমার ছোটো কাকি মেজো কাকি সবার সাথে আলাপ হলো। ছোটো কাকির ঘরে একটা খুব তাড়াতাড়ি সুসংবাদ আসতে চলেছে, খুশির খবর। এটা সিক্রেট, পরে জানাবো। আর তোমরা তো আমার ব্লগিংয়ে যারা আমাকে ফলো করছো, তারা তো নিশ্চয়ই দেখতে পাবে খুশির সংবাদটা কী। আজকে লক্ষ্মী পুজো,
সবার ঘরে ঘরে। আচ্ছা একটা কথা বলো তো, সবার ঘরে ঘরে প্রতিদিনই তো লক্ষ্মী থাকে, কেউ কি পুজো করে? তাহলে একটা মাটির প্রতিমাকে এত ধুমধাম করে কেন পুজো করে? সবার ঘরেই তো লক্ষ্মী থাকে, শুধু লক্ষ্মী ঠিক জায়গাটা পায় না, কারোর অবহেলা, অপমান, শ্বশুরবাড়ির অত্যাচার এইসবই লক্ষ্মীদের কপালে জোটে, তাই তারা লক্ষ্মী না, সংসারের চোখে তারা অলক্ষ্মী। যে কোনো শুভ কাজে ওরা ওদের তখন লাগে, আর যখন কারোর ক্ষতি হয় তখন তাদের বলাই অলক্ষ্মী, এর জন্যই সব হচ্ছে, তাই নাকি? এখন প্রায় সন্ধে নেমে এসছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে এখন। জানি না সন্ধ্যেবেলাও যদি বৃষ্টি হয় তাহলে বাজি ফুটানো প্ল্যানটা পুরো যাবে চোপাট হয়ে। এখন সবাই প্রে করে যদি বৃষ্টি হলে থেমে যায়। বিকালে অনেক প্ল্যান আছে, প্ল্যানগুলোকে পূরণ করতে হবে। বৃষ্টিটা সারা সকাল হলো, এখনও জ্বালাচ্ছে। আজকে সকালে ঘুম থেকে উঠেই লক্ষ্মী ঠাকুরকে নিয়ে একটা কবিতা লিখে ফেললাম, সেটা পোস্টও করে দিলাম তোমাদের ইউটিউবে। কবিতাটা কেমন হয়েছে একটু বলবে প্লিজ, কমেন্ট বক্সে জানাবে। গেট রেডি। আমি যাব না। ফুলঝুড়ি কই তো? এ বুঝকি ফুলঝুড়ি আন, মিথ্যা কথা বলবি না একদম, যা শেষ হয়নি তুই আন যা। আমি যদি গিয়ে যদি পাই, আমি যদি গিয়ে যদি পাই, চরকা নিচে রেখে তারপরে ফাটা। চটপটি দশটা
ধোয়া এগুলো Yeah.